জেলা নেতৃত্বের নামে বিতর্কিত পোস্ট করায় এক তৃণমূল নেতাকে মারধর করার অভিযোগ উঠল বহরমপুরে। জেলা সভাপতি শাওনি সিংহ রায় ও বহরমপুর পৌরসভার কাউন্সিলর তথা রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক বিশ্বদেব কর্মকারের বিরুদ্ধে এই অভিযোগ করেন তৃণমূল নেতা সরফরাজ রুবেল। আমি জানি এখানে বিভিন্ন ধরনের পদ বেচাকেনা হয় আমাদের শাওনি সিংহ রায়ের নেতৃত্বে, আর বিশ্বদেব কর্মকার এখন শাওনি সিংহ রায়ের লেঠালের কাজ করছেন। তিনি বিভিন্ন বহরমপুর শহরে আপনারা জানতে পারেন, শুনে থাকতে পারেন, বিভিন্ন জায়গায় তোলাবাজি, কারোর বাড়ি দখল, কোথাও দোকান অবৈধ দোকান বসানো, এই ধরনের কাজের সঙ্গে তিনি লিপ্ত এবং তাকে সাহায্য করছে আমাদের শাওনি সিংহ রায়। পাল্টা বার করতে পারতাম, আমি ইচ্ছা করলে পুলিশে কমপ্লেন করতে পারতাম, আমি করিনি। আমি পদকে এবং দলকে সম্মান জানাই, তাই করিনি। এবং 7 তারিখে আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আসছেন, আমি সেখানে জানাবো। যদিও তার বিরুদ্ধে ওঠার সমস্ত অভিযোগ অস্বীকার করেন বিশ্বদেব কর্মকার। আর এই ঘটনার পরেই সদর শহর বহরমপুরে তৃণমূলের গোষ্ঠী কোন্দল আবারও প্রকাশ্যে এলো, তা বলাই বাহুল্য। পার্টি অফিসে সবসময় লোকজন থাকে, এবার গায়ে হাত দেওয়া হয়েছে কিনা জানি না, কারণ ও তো তৃণমূল করে বলে আমার জানা নেই। এসে যদি কোনো ঘটনা ঘটে থাকে তাহলে নেতৃত্বকে জানাবে, তবে নেতৃত্বদের কাছে কোনো খবর আছে বলে আমার জানা নেই। আমার কাছে ওইরকম কোনো খবর নেই যে ওকে কিছু করা হয়েছে। আর ফেসবুকে এমনি ও আমরা যেটুকু জানি কর্মীদের মধ্যে, আমাদের তৃণমূল ছাত্র পরিষদের যারা কর্মীরা আছে সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ, তাদের প্রত্যেকের মাধ্যমে আমরা খোঁজ পাই, সে নাকি বিজেপি করে। কারণ একজন সক্রিয় কর্মী কখনোই দলের নেতৃত্ব সম্পর্কে বাজে বাজে কমেন্ট করতে পারে না ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায়। সে যদি সত্যিকারের কর্মী হয়।